মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, মেহরবানি করে আমাদেরকে আপনি কবুল করে দেন, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সবার জন্য গুনাহ মুক্ত জিন্দেগী আপনি মঞ্জুর করেন, তাকওয়ার জিন্দেগী, ইজ্জতের জিন্দেগী মঞ্জুর করেন, আল্লাহ আমাদের মনের হয়রানি বেশানি দূর করে, আল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ করে, আল্লাহ আমাদের জীবনের পৌজনের আপনি আয়োজন করে, আল্লাহ আমাদের জীবনের পৌজনের আপনি আয়োজন করে, আল্লাহ দুনিয়ার লোভ দুনিয়ার অভাব থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহ দুনিয়ার লোভ দুনিয়ার অভাব থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলের নেক হায়াত আপনি মঞ্জুর করে, আল্লাহ আমাদের এই সফরকে কবুল করে, আল্লাহ সফরকে কবুল করে, আল্লাহ সফর থেকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করে, আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে, আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে, জীবনের সব ক্ষেত্রে আপনার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করে, আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন তমাম উম্মতে মুহাম্মাদকে আপনি ক্ষমা করেন, তমাম উম্মতে মুহাম্মাদের প্রতি আপনি রহম করেন, তমাম উম্মতে মুহাম্মাদের প্রতি রহম করেন, ইয়া রাব্বাল আলামিন আমরা একটি মাদ্রাসার সামনে দাঁড়াইয়া তোমার দরবারে হাত দিয়েছি, আল্লাহ মাদ্রাসাটা কি আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, যারা যেভাবে খেদমত করছে সকলের খেদমতকে কবুল করে, আল্লাহ মাদ্রাসার দিন দিন তারা কি আপনি দান করে, দিন দিন তারা কি দান করে, এলাকার হেদায়ের মাজাতের মার্কাজ হিসাবে কবুল করে, আল্লাহ আমাদের সকল ছাত্রদেরকে কবুল করে, ছাত্রদের গুনাহ মাফ করে, গুনাহ থেকে হেফাজত করে, এলে মামল আদবে বরকত দান করে, আল্লাহ যারা পরীক্ষা দেবে দিতেছে বাইজত কমিয়ে, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে, আল্লাহ আমাদের সকল শিক্ষকদেরকে কবুল করে, তাদের এলেমে আমলে আদবে রেজিকে ইজ্জতে বরকত দান করে, ইজ্জতে বরকত দান করে, আল্লাহ আমাদের জীবনের সকল খেদমত কবুল করে, খেদমতের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে, খেদমতের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে, ইখলাসের সাথে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে, আল্লাহ মাদ্রাসার সমস্ত হাজত পূরণ করে, দারুন্নজাতের সকল হাজত পূরণ করে, গায়েবি মদত করে, সবকিছু সহজ করে, সবকিছু সহজ করে, সবকিছুতে বরকত দান করে, আল্লাহ সকল মুখালিফকে মুওয়াফিক বানায়া দে, দুশমনকে দোস্ত বানায়া দে, নিন্দাকারীকে প্রশংসাকারী বানায়া দে, বিরুদ্ধকারীকে সাহায্যকারী বানায়া দে, আল্লাহ আমাদের সকলের জন্য হজ ও জিয়ারত মঞ্জুর করে, হজ ও জিয়ারত মঞ্জুর করে, আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাযিল করে, এই দেশের প্রতি খাস রহমত নাযিল করে, সবার জান মাল ইমান ইজ্জত হেফাজত করে, আল্লাহ আপনার জমিনে আপনি শান্তির ফয়সালা করে, আপনার জমিনে আপনি শান্তির ফয়সালা করে, জালেমের জুলুম হইতে সবাইকে হেফাজত করে, জালেমের জন্য হেদায়েত মঞ্জুর করে, মাজলুমের জন্য আপনার সাহায্য মঞ্জুর করে, আল্লাহ যার জীবনের নেক আশা আছে আপনি পূরণ করে, আল্লাহ আমরা মুসাফির, আপনার হাবিব বলেছে মুসাফিরের দোয়া, যত বড় গুনাহগার হই আমরা মুসাফির, আল্লাহ আমাদের দোয়া কবুল করে, আপনার হাবিবের উম্মাদ আপনার বান্দা আমরা দোয়া কবুল করে, তাকে ভালো লাগে তার উসিলায় দোয়া কবুল করে, আপনার হাবিবের কদমের উসিলায় দোয়া কবুল করে, আমাদের সালাত ও সালামের হাদিয়া আপনার হাবিবের কদমে সোনার মদিনায় পৌঁছে গেছে,
আমাদের সবাইকে আপনার হাবিবের কদমে দাঁড়াইয়া বারবার সালাম দেওয়ার সুযোগ দেন, আপনার ঘর বারবার তওফের সুযোগ দেন। আমাদের দোয়া কবুল করেন, আমাদের দরখাস্ত মঞ্জুর করেন। আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করেন, অভাবে আছে অভাব দূর করেন, অভাবে আছে অভাব দূর করেন। আল্লাহ আমাদের ছেলে সন্তান ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কবুল করে, সবাইকে গুনাহ থেকে হেফাজত করে, সবাইকে নেককার হিসাবে কবুল করে। আল্লাহ মাদ্রাসার আসাদদা ইকরামদেরকে আপনি কবুল করে, তাদের মনের আশা পূরণ করে, ছাত্রদেরকে আমলি বানান, দিনের খাদেম বানান। আল্লাহ আমাদের দোয়া কবুল করে, আল্লাহ রাস্তাঘাটের সকল বিপদ আপদ থেকে আপনি হেফাজত করে, সহি সালামতে আমাদেরকে মাদ্রাসায় পৌঁছান, সারা জীবন আমাদেরকে আমানে রাখে, জেহেনকে বসল করে, আমাদের কলবকে পবিত্র করে। আল্লাহ আমাদের এলেমে আমলে বরকত দান, আমাদেরকে দোয়া হিসাবে কবুল করে, মুস্তাজাব দাওয়াত হিসাবে কবুল করে, মুত্তাকি হিসাবে কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।